হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমরা নতুন খাবার, নতুন খাবার কি, ডিম সেদ্ধ, স্পাইসি ডিম সেদ্ধ। তো আছে এটার মধ্যে টমেটো, টমেটো আছে, পেঁয়াজ কুচি করা দেও কুচি, এ দেখো পেঁয়াজ তো, কাঁচা লঙ্কা আছে কোচানো, টমেটো, পেঁয়াজ আর ডিম সেদ্ধ। আর কটা করে ডিম সেটা বলো? ষাটটা করে ডিম আছে, ষাটটা করে ডিম আছে। তো কেটে নিয়েছি আমরা, কারণ গোটা গোটা খেতে অসুবিধা হবে, তার জন্য কেটে নিয়েছি আমরা, দেখতেও ভালো লাগবে, তাই না বলো? তো চলো তাহলে, ভিডিওটা চ্যালেঞ্জ নয়, ঠিক আছে? আজকে খাবো, শান্তিতে খাবো। তো তো তোমরা পাশে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর যারা চ্যানেলে নতুন আছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো তাহলে শুরু করা যাক, ঠিক আছে? ঠিক আছে, চলো। স্পাইসি ডিম সেদ্ধ দেখো, নুন দিয়েছিল? হ্যাঁ নুন দিয়েছিলাম, তো একটু কম কম মনে হচ্ছে। দেখো নুন দেয়নি, কম দিচ্ছে। কি যে করে, লঙ্কা খাও। হ্যাঁ লঙ্কাটা খাবো, নুন মনে হচ্ছে না, কি অবস্থা। লঙ্কা আছে অনেকগুলো, ঝালবো পুরো। বেশ ভালো লাগে, ইউনিক রেসিপি কিন্তু এটা, তোমরাও করে খাবে, হ্যাঁ তাই না? আমি এরকম কিন্তু খেতে দেখিনি কাউকে, সত্যি কথা। ডিম সেদ্ধ, আবার এটার উপর দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, একটু সস দিয়ে দিলে মনে হয় একটু ভালো লাগতো দেখতে। দেখো না, অনেক লঙ্কা দিয়েছো তাই না? আমি হাতে নিয়ে নিলাম, এই যে দেখো কত লঙ্কা দেখেছো, এই যে দেখো অনেক লঙ্কা আছে, চামচটাও পড়ে যাচ্ছে দেখো। খেতে পাচ্ছ না হাত দিয়ে কেন? তুমি না পেলে হাত দিয়ে ফেলো, অসুবিধা নেই, আমরা বাঙালি বলো, যাই যেরকম খেয়ে অভ্যস্ত। আস্তে আস্তে খাও, হ্যাঁ এত ভালো জিনিস আস্তে আস্তে খাওয়া যায় বলো? দেখো কাঁচা পেঁয়াজ, তোমার তো শেষ হয়ে যাচ্ছে, আমাকে বলে আস্তে আস্তে খাও। হ্যাঁ নিজে শেষ করে ফেলছে, থামতে পারছো না, আমাকে বলে আস্তে আস্তে খাও। সেই টেস্টি, আর ডিমটা এমন মানে খুবই কম আছে যে পছন্দ করে না, ডিমটা সবাই কম বেশি, বাচ্চারা তো খুবই ভালোবাসে। ওই জন্য তো ডিম খাইলে পুষ্টিকর হবে, শরীর ভালো থাকবে তাই না? স্বাস্থ্যকর খাবার, শরীর দুর্বল হবে না। আবার যারা না খায় তাদের জন্য কিছু বলার নেই, বলবে খাচ্ছে আর ডায়লগ দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো ভালোবাসি তাই না? আমি একটু জল খাই, হ্যাঁ খাও। বন্ধুরা প্রচন্ড ঝাল, আমি লঙ্কা ঢুঁড়ো সব খাচ্ছি, এ খুব ভালোবাসি লঙ্কা খেতে, বুঝতে পারছো? ঝাল আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তোমরা এরকম করে ডিম খাবে তাই না বলো, কেটে কেটে? নতুন একটা রেসিপি, সকালে ব্রেকফাস্টে খেতে পারো। আমরা একটু বেশি সেদ্ধ করছি, তোমরা কম সেদ্ধ করে খাবে তাই না? তিরিশটা তিরিশটা করে ডিম নিয়ে বসতে হবে, তাও ষাটটা আটটা করে নিলাম না আমরা, তিরিশটা করে আমরা পারবো না, বেকার বলে লাভ নেই,
আমরা অত খেতে পারি না গো এই তুমি আমার প্লেটে আরো দিয়ে দিছিলে হ্যাঁ তোমার তোমারটা শেষ হয়ে যাচ্ছে আমি তো শেষ হচ্ছে না কেন না গো أنت جال خي ها؟ কি করব বলো আমাদের ডগিটা চলে আসছে তাই না বলো বাস আমার পরিষ্কার আমাদের শেষ হ্যাঁ দাও জলটা দাও এ বাবা ফোনের সামনে আসিস না হাতটা ধুয়ে নিচ্ছি কিছু মনে হবে না তুমি ধোবে হ্যাঁ একটু ধোবো ক্যামেরা বন্ধ করতাম তো এই দুটো সরিয়ে দিই একটু আমরা হাতটা ধুয়ে নিলাম চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে অবশ্যই আর বেশি বেশি করে শেয়ার করবে তোমরা ঠিক আছে আর যারাই দেখছো ভিডিওটা তোমরা অনেকে দেখছো কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিলে আমাদের তাতে অনেক উপকার হয় ঠিক আছে আমাদের এক পাশে থাকো একটু তোমরা না থাকলে হবে না তোমরা না থাকলে হ্যাঁ একা কখনোই বড় হওয়া যায় না তোমরা পাশে থাকো তাহলে আমরা একটু এগোতে পারবো সবাইকে নিয়ে চলা যাবে তাই না একদম তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো ফিরছি আবার নেক্সট ভিডিওতে টাটা